ঐতিহাসিক মহাপ্রভু শ্রীশ্রী গরকীয়া গোহাঁই থানত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন। রাজ্যের বিভিন্ন প্রান্তর প্রায় হাজার হাজার ভক্তর সমাগম। কোচরাজা নরনারায়ণের অস্থায়ী রাজধানী বর্ণগর, এই বর্ণগরের কেন্দ্র হল সরভোগ। সরভোগতে আছে প্রায় 550 বছর পুরনি ঐতিহাসিক মহাপ্রভু শ্রীশ্রী গরকীয়া গোহাঁই থান। মহাপ্রভু শ্রীশ্রী গরকীয়া গোহাঁই থানত বছরেকত ছয়টা উৎসবক থানের মূল পর্ব হিসাবে পালন করে আছে। পর্বকেটা হয়েছে প্রথম বহাগ বিহু, দ্বিতীয় জাগরণ, তৃতীয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, চতুর্থ রাস উৎসব, পঞ্চম মাঘ বিহু আর ষষ্ঠ তৌল উৎসব। এই ঐতিহাসিক থানখন বিগত বর্ষর দরে এইবেলি এদিনীয় বর্ণাঢ্য কার্যসূচীর থানখন তৃতীয় পর্ব অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করেছে। জন্মাষ্টমীর পিছর পাঁচদিনের দিনা পাঁচটি উৎসব অর্থাৎ নন্দোৎসব আয়োজন করে। সেদিনা প্রসাদের লাড়ু আর পিঠার ব্যবস্থা করে। এই উৎসবর দিনাই ভাগবত পাঠ আর নাম প্রসঙ্গের পিছত পূজারী আর পাঠক প্রভুক পেক ভাওনা অর্থাৎ বোকা ভাওনা খেলে। তার পিছতে গরকীয়া লড়াবরে বোকাত নামি পেক বা বোকা ভাওনা খেলে পুরস্কার হিসাবে নারিকল পাই। নমস্কার, আজি মহাপ্রভু শ্রী শ্রী গরকীয়া গোহাঁই থানত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফের সর্বশাখার তরফের আমি শীতল নিমু রাস্তা পানি যোগান ধরেছি ভক্তসকলক। যেহেতু আপনারা সকলে দেখিছে যে অধিক ভক্ত সমাগম হয়েছে আজি মহাপ্রভু শ্রী শ্রী গরকীয়া গোহাঁই থানত, আর ভক্তসকলের সুবিধার্থে আমি বিদ্যার্থী পরিষদের ফলের যান পরিমাণ সহায়ের হাত আগ্রহ চেষ্টা করেছো আমার নিমুপানি সেবা কার্যক্রম। সর্বুগর পৰা শহীদুল আলী, রিপোর্ট DA 365।